বাংলাদেশের পুরো বিজনেস আমাদের হাতে চলে আসবে। বাংলাদেশের ব্যবসার সমস্ত রুট আর তার পাসওয়ার্ড হচ্ছে এই ডিভাইস। এই ডিভাইসের জন্য সম্রাট তোকে পাঠিয়েছিল আমার কাছে, আর আমি তোকে পাঠাবো সোজা মরিচ খেতে। মাটির উপর পানির নিচে এমনকি আসমানে যেখানে সম্রাট আর সম্রাটের নাম নিশানা পাওয়া যায় সেইখানে সম্রাটের অধ্যায় শেষ করে মুসার চাংসিল লাগিয়ে দেবে। ওকে ওকে বস, দিস ইজ মাই অর্ডার। সম্রাট বিজনেস এত সহজ
সম্রাট। The king is here. রাব্বি। জি স্যার। সম্রাটের ব্যাপারে কোনো আপডেট? না স্যার, তবে সম্রাট কবে দেশে আসবে এই ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছি। হুম হুম স্যার, আপনি কোনো টেনশন করবেন না, ব্যাপারটা আমি নিজে হ্যান্ডেল করছি। গুড গুড, থ্যাংক ইউ। এক মিনিট। হাই মামুনি, কি খবর তোর? কোথায় থাকো বাবা, ফোন ধরতে এতক্ষণ লাগলো কেন? আমার কি কোনো গার্লফ্রেন্ড আছে যে আমাকে ফোনের জন্য অপেক্ষা করে থাকতে হবে? তুমি সত্যিই পারো বাবা, সব কথাই মজা করতে হবে তোমার। পুলিশে চাকরি করি বলে সারাক্ষণ শুধু গান নিয়ে থাকবো? জীবনে ফান না থাকলে কি চলে? এবার বল তুই কেমন আছিস? তোমাকে ছেড়ে ভালো থাকে কি করে? পাগলি মেয়ে আমার। বাবা, কাল রেজাল্ট পেয়ে যাব। দেন পরশু তোমার একমাত্র মেয়ে তোমার সামনে চলে আসবে। ও, একটা গুড নিউজ আছে। ঢাকা মেডিকেল কলেজে জুনিয়র ডক্টর হিসেবে অ্যাপ্লাই করেছিলাম, ওরা আমাকে মেল করেছে, দেশে ফিরে ওখানে জয়েন করতে হবে। খুব ভালো কথা। দেন হ্যাঁ, এখন রাখছি, পরে কথা হবে। বাই বাই। স্যার প্লিজ। হ্যাঁ চলো। আইজি আপনাকে ধরার প্ল্যান করছে, দেশে ফিরলেই মনে হয় আপনাকে অ্যারেস্ট করা হবে। সম্রাটকে শেষ করা শুধু কল্পনাই করা যায়, কিন্তু যায় না। ইয়েস। তুমি আজও ডিউটিতে যাবে? এতদিন পরে এলাম, তুমি কি একটা দিনও ছুটি নিতে পারো না? মারে, আমাদের কি সব আবেগ সরিয়ে রেখে দেশের প্রতি কর্তব্য পালন করতে হয়? দেশ আমাদের মা, মাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আজি সালাউদ্দিন আহমেদ। Yes, madam. No office duty. Today is your off day. Okay, madam. I love you, Baba. I love you, my sweet baby. Sweet baby. গেম খেলতে চায়, কত শখিং। সম্রাটকে শেষ করা শুধু কল্পনাই করা যায়, কিন্তু যায় না। কাম সারছে, হালাইতি বাজছে আছে। আরে কি অর্থ, আরে কি অর্থ, ইম্পসিবল ইম্পসিবল ইম্পসিবল।
সম্রাটকে কিছুতে বাংলাদেশে আসতে দেওয়া যাবে না, আর আসলে ওকে বাঁচতে দেব না। এইটা আপনি কি কন? হ্যাঁ তো আইতেই আছে, সেটা ভাবতে দে। একটা কাম করলে কেমন হয়, এই সম্রাটের পেলেনটা ক্যারাশ করে দেন। সম্রাটকে ফোন লাগা কি আছে? লাগা সম্রাটকে শেষ করার শুধু কল্পনাই করা যায়, কিন্তু চায় অর্ডার থেকে প্রোডাক্টসগুলো খুব দ্রুত পোর্টে লোড হবে। দ্যাটস প্ল্যান, আই লাইক ইট। বাট ইফ সামথিং ইজ রং, দেন আওয়ার ডিল উইল বি ক্যান্সেলড। সম্রাটের ডিল কখনো মিস হয় না। সো হোয়াট অ্যাবাউট দ্য রেট? সম্রাট নেভার এক্সপেন্স টু কেস। তুমি যা চেয়েছো এখানে তার ডাবল আছে, চেক ইট। ওকে ডান। স্যালুট। লেট মি বি ভেরি ক্লিয়ার উইথ ইউ, আই মিন তো হয়ে যাক বিজনেস ডিল। Well, let me explain to you a little bit about me. I'm a reasonable man, yeah. Like I said, you know what I mean? Right, east to west, south to north. And certainly nothing moves without my acknowledgement, okay, amigo? Like I said, listen to me, Shamrat. Let me explain to you one more time. Jahangir Khan ke commission na diye Bangladesh e kono business kora jay na, and you should understand I'm a reasonable man, only 50%, that's what he required. Ke kake commission debe shetar hishab somrat kore ar na hoy upor wala. Ki hishab tahole tomar bolo. Somrat kokhono bhumika rakhe na, শুধু এন বাটন প্রেস করে। হোয়াট? সে সিদ্ধান্ত তো সম্রাট নেবে। ইয়া স্টপ ম্যান, আই এম টেলিং ইউ স্টপ, ইউ থিংক আই এম প্লেইং গেম উইথ ইউ? ইয়া বয়, লিসেন টু মি, আই ব্রেক ইওর নেক। নো ওয়ান ওয়াকস অ্যাওয়ে ফ্রম মি। তুমি বড্ড বোকা, বোকামি করো না আমার শর্ত মেনে। হ্যাঁ, সিদ্ধান্ত পাল্টানোর জন্যে অনলি 10 সেকেন্ড, 10 সেকেন্ড সময় দিলাম তোমাকে।
Damn, yo, why are you calling me like that, man? I want the time. Yeah. He almost ripped my neck, brother. God. Ektur jono samrat beche gelo aaj. Koto plan korechilam. তোরা পাখিকে হাতের মুঠে পেয়ে এভাবে উড়াল দিতে দিলি, তোদের কারণে আমার সাদের প্ল্যানটাই ভেসে গেছে। Come on, what's the matter with you, brother? Why you are agitating? Don't worry, চিন্তা করবেন না, next time 100% সম্রাটকে বুম। ঠিক বলেছিস, পরের বার সম্রাটকে আর বাঁচতে দেব না, কিন্তু এখন তোকে আর বাঁচতে দেব না। Man, what's the matter with you, yo? Yo! God, you cheated me! Yo! Oh, God, man! English jekeo bolte paro. Kintu English der moto kaj korte paro na. Mousar niti ektai. Maro, noy to maro. Hey, shut up, man. আপনি ডক্টরের কাছে পেশেন্টই তো আসবে ম্যাডাম, বাট দিস টাইম সম্রাট এসেছে প্রিন্সেসের কাছে। Excuse me, don't try to be over smart, okay? Patient ke ebhabe fele chole jaben doctor. এটা হোটেলে লবি না, এটা হাসপাতাল, তাও আবার বাংলাদেশ। শুনুন, মানুষের জীবন হচ্ছে গড গিফটেড, এটা আল্লাহর দান। নেক্সট টাইম মারামারি করার আগে কথাটা মনে রাখা ভালো। অনেক স্ট্রিট ফাইটারদের বহুবার ভিজিট করতে হয়েছে আমাকে, সো এমন চোট কিভাবে লাগে আই নো দ্যাট। ইয়েস ডক্টর। ডক্টর, আবার কবে দেখাতে আসবো? তার আর দরকার হবে না, তিন দিন পর ব্যান্ডেজ খুলে ফেলবেন, ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো একটা পার্মানেন্ট পেশেন্ট হতে চাই। এনিথিং এলস, আর কিছু বলার আছে? নো ম্যাডাম। দেশের অবস্থা দিনে দিনে খুব খারাপ হচ্ছে, বুঝলেন? মাদক খুন চিন্তায় লেগেই আছে। আমার এমন একজনকে চাই, হি মাস্ট বি ইন্টেলিজেন্ট এন্ড স্মার্ট। দ্য ফুল অফ স্পেড। তার এন্ট্রিতে সমস্ত কিছু থেমে যাবে। শুরুটা হবে হঠাৎ তুফানের মতো। বৈশাখী ঝড়ের মতো এসে সম্রাটের সমস্ত সাম্রাজ্য ভেঙে চুর মার করে দেবে। বাতাসে তুলোর মতো উড়বে সমস্ত কিছু। সম্রাটের দিকে ধেয়ে যাবে সে তীরের মতো। আই নিড আ স্ট্রং সুনামি। বাট হু ইজ হি? তো কিছু নাই তো। ভাইয়া
হ্যালো, হে প্রিন্সেস, আমি ওই যে সেদিন হাসপাতালে আপনার সাথে দেখা হলো। ও, আপনি? আমার নাম্বার পেলেন কোথা থেকে? আমার পক্ষে সবই সম্ভব, আমি পারি না এমন কোনো কাজ নেই, সবাই তো সেটাই জানে, আজ আপনিও জেনে গেলেন। এনিওয়ে, আপনি কি আমার কথা ভাবছিলেন? কেন, আপনার কথা আমি ভাবতে যাব কেন? বারে, আমি আপনার রোগী না? থ্যাঙ্কস ফর এভরিথিং। আপনি কি আমাকে ধন্যবাদ জানাতে ফোন করেছেন? শুধু ধন্যবাদ দিতে না, আপনার সাথে মিট করতে চাই। সরি, আই মিন চেক আপ করাতে। আশা করি আপনার কোনো প্রবলেম নেই, আফটার অল আই এম ইউর পেশেন্ট। তাহলে কাল বিকেল 5টায় পিকাসোতে। ইটস ওকে, থ্যাঙ্কস, বাই। ডক্টরদের জীবন মানে কি শুধু পেশেন্ট আর হসপিটাল? ফ্রেন্ডশিপ, প্রেম, এসব কিছু থাকতে নেই? আমি তো আপনাকে ভালো করে চিনি না। তাহলে চিনুন, আমি সম্রাট, বিশাল সাম্রাজ্য আমার, শুধু রানী নেই। সেই সাম্রাজ্যে আপনি কি করেন, রাজত্ব? সত্যি তো, কি করি আমি, সুচ হয়ে ঢুকি, ফাল হয়ে বেরোই। মানে? ভেরি সিম্পল, এই যেমন এখন আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছি, দুদিন পরে দেখবেন ভালোবেসে ফেলেছি, টোটাল লাভ, নো লোকসান। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এঙ্গেজমেন্টও হয়ে গেছে। ও, গ্রেট নিউজ। বিয়ের আগের দিন পর্যন্ত আমি তাহলে কন্যা পক্ষ। আর বিয়ের দিন? ভাগিয়ে নিয়ে যাব। মাথায় রাখ, ও মোর খোদা, আরে অরণ কি, অরণ কি, মোর বউ তো বিয়ের আগে বিধবা হইয়া যাইবে। শাট আপ নাও, শট। ওয়াল্লা মোরে বাসাও, পেরা যায় যাক, মোর জান্ডা নিও না। Thank you.
গুড, ভেরি গুড। ওকে নিয়ে যা। আইয়া বড়, পাসওয়ার্ড তুমি আও। আর কোনো প্রবলেম হলে আমি আপনাকে জানাবো, ঠিক আছে? থ্যাংকস আ লট। ওকে, দেখা হবে। থ্যাংক ইউ। সত্যি বলছি, আমি কোনো মুসাকে চিনি না। জঙ্গলে ঘৃণা উঠলে কিভাবে কথা বের করে আমরা তা জানি। আমি সত্যি বলছি, আমি কোনো মুসাকে চিনি না। তুই মুসাকে চিনিস না? আমাদের কাছে সব ইনফরমেশন আছে। তুই মুসার সাথে দেখা করেছিস বল শালা, সত্যি করে বল। গুড, ভেরি গুড। আমার এমন ছেলেই চাই যে মুসার জন্য রক্ত দিতে মোটেও কার্পণ্য করবে না। আজ থেকে তুই শুধু আমার হয়ে কাজ করবি, সারাফ আমার পাক্কা। বাইর কিচ্ছু নেই, এরা কেউ পুলিশ না, আমার লোক। মুসার আন্ডারে কাজ করতে গেলে তো একটু বাজিয়ে নিতেই হয়। একটা কথা মগজের মেমোরিতে ভালো করে সেট করে রাখবি, আমার সাথে হাঙ্কি পাঙ্কি মানেই ডিলেট, পুরা খালাস। আগামীকাল আরব থেকে 100 পেটি সামান দেশে ঢুকবে। সম্রাটের গোডাউনে ঢোকার আগে মালগুলো আমি আমার হাতে চাই, মানে যা কি বলো ওভারড্রাফট। আর এই খেলায় আমার ইস্কাপনের টেক্কা হবে রাজা। চিন্তা করবেন না, ধরে নেন আপনার চালান আপনার গোডাউনে এসে গেছে। যেমনি কইতে আসছো অত সোজা মনে হইল না। রাজা কোনো কাজে ব্যর্থ হয়ে ফিরে আসে না। রাজার মুখের গুলি আর পিস্তলের গুলি কখনোই ফসকায় না। ফেল না হলে ভালো, তো মনু সম্রাটের সামনে যাইও না, সামনে পড়লে সাফা। সম্রাটের চোখে ধুলো দিয়ে ওকে ভিকিরি করা আমার বাহাতের খেল। দিস ইজ কল রয়্যাল বেঙ্গল টাইগার। আয় আয় এই ডে কি কইলেন, রয়্যাল বেঙ্গলরা তো ক্রিকেট খেলে। এইবার দেখতে চাই সম্রাট কি করে। আমি সম্রাটের দেখতে চাই তুই কি কইরা এই দেশে ব্যবসা করস। কিং ইজ হিয়ার। সাব্বাস বেটা সাব্বাস। আরে দেখতে হবে না, রাজা বাজিয়ে দিয়েছে সম্রাট বাবুর ব্যান্ড বাজা। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশনস, থ্যাংক ইউ সম্রাট। ইট ইজ হিয়ার সম্রাট। আজ তোমাকে কিছু বলা ছিল সম্রাট।
আজ কোনো কথা নয়, শুধু তাকিয়ে থাকো। আমার চোখে তুমি কি দেখতে পাচ্ছ? আমি শুধু নিজেকেই দেখতে পাচ্ছি। আমি কি দেখতে পাচ্ছি জানো? কি? মরণ। আপনার সাথে কথা বলা উচিত না। আবার এখন থেকে তুমি বলা প্র্যাকটিস না করলে বিয়ের পর প্রবলেম হতে পারে। বিয়ে? তোমাকে আমি বিয়ে করব কখন বললাম? বলনি, বাট ফার্স্ট টেস্টেই তুমি পাশ করে গেছো। মানে এই যে তুমি আপনি থেকে তুমি বলা শুরু করলে? আসলে কি জানো, প্রেম ভালোবাসা বিয়ে এসবের মধ্যে জড়িয়ে নিজের ক্যারিয়ারটাকে নষ্ট করতে চায় না। ওরে মা, কোথায় যে পীড়িতের বাগান। তাছাড়া তার মানে তোমার ধারণা ভালোবাসলে জীবন নষ্ট হয়? কিছুটা, কারণ ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। মন ফটোটাকে উডাইলই। লাভ ইজ ব্লাইন্ড। আর বিয়ে হলো চোখের ভুল অপারেশন, তবু মানুষ বিয়ে করে। এইটা তোমার শেষ পিরিত, ফটোটা বোঝাই দিলে মজা বুঝবে। নেক্সট কবে আমরা আবার মিট করব? উফ, কে বলল যে আমি তোমার সাথে আবার মিট করতে চাই? আমি তো এখন থেকে আর তোমাকে ছাড়তেই চাই না। সম্রাটকে পাওয়া তো দূরের কথা, ওনার ছায়াও পাওয়া যাবে না। এখন ওনার সমস্ত রকম চাওয়া পাওয়া আমার হাতে বন্ধ, এই খুশিতে আমি করি আনন্দ। ওনার মানসিক অবস্থা জানার জন্য, মানে মজা করার জন্য একটা ফোন লাগাই, সম্রাট বাবুকে ফোন লাগাই। বল। কি রে সম্রাট, তুই নাকি শুধু নিতে জানিস দিতে জানিস না? কি জানি নাম ওর? রকেট। রকেট? আজ মুসা ভরে দেবে তোর পকেট। Enjoy, young man. Enjoy. Go. Kya baat, kya baat. Rocket re eto gulo taha de ora ke thik hole kontra thik ar kontra be thik seta tu jodi bujhti tahole tui amar jaygay thakti ar ami tor jaygay নিজে তো কোনো কাজ করতে পারিস না চামচামি ছাড়া আর লম্বা লম্বা কথা। না মানে আমি কইতে আসছিলাম একটু সাবধানে থাকি, ভালো না? আগে বল, সে তার বসের লগে পাল্টে দিতে পারে, সে আমির লগে পাল্টে দিতে কতক্ষণ? পরেটা পরে। এতদিন আমার হয়ে কাজ করছিস, তোর সাথে তো ঈদের দিনও কোলাকুলি করা হয়নি। আয়।
একদিন বলেছিলি না আমার জন্য জান কুরবান করে দিবি? আজই কুরবান করার সময়। সম্রাটের চোখে ধুলো দেওয়ার কথা কল্পনা করা যায়, কিন্তু ধুলো দেয়া যায় না। সম্রাট ঘুমিয়ে থাকলেও জেগে থাকে। কথাটা যে কেমনে কই বস, রকেট তো ফিনিশ। কি বললি? হয় বস, রকেটের হইয়ে দিছে সম্রাট। বস, ওই যে সম্রাট। বল, বলেছিলাম না 24 ঘন্টার মধ্যেই মাল ফেরত নিয়ে যাব। সম্রাট যা বলে তাই করে। সম্রাট হচ্ছে আগুন, আগুনের সাথে খেলতে যাস না, পুড়ে ছারখার হয়ে যাবি। দাঁড়িয়ে কি দেখছিস? রাজাকে ফোন লাগাইতে আসি। বস, রাজা তো ফোন ধরতে আসে না। এই মুহূর্তের বাসায় যা। আমি শহরে আসছি। আরে স্যাত করে বাইরে হয়, ভেজাল হইয়া গেলি। এটি প্লাস্টিক, এইটা খাই, টক লাগে। ওয়্যারলেস কা? ওয়্যারলেস? পুলিশ অ্যাড্রেস? হালাকি পুলিশ? হালাকি এটি পুলিশ খাইছে আমারে। বস, একটা ফোন লাগাই। বস, আরে সর্বনাশ হয়ে গেলে। কে? রাজা দিব। না কিছু না, আমি ওরে লই আইতেছি। ঠিক আছে। চোর পুলিশের খেলায় সবসময় পুলিশই জিতে। তোরা যেটা কাল ভাবিস রাজা সেটা আজই ভাবে। আমার মায়ের নারাজা ভাই, আমি কিছুই জানি না। আবার কষাইলেন কা? আমি তো বালা কোথায় কইলাম। চুপ থাক, এত কথা বলিস কেন? তাইলে ভুল করছি আবার দেন নাকি? তোকে আমরা মারবো না, তার বদলে মুসার সব ইনফরমেশন আমাকে দিতে হবে। হ্যাঁ, তো কিছুই মুই জানি না। তোর বোনকে আমি বাঁচিয়েছিলাম, মনে আছে? হয় হয় মনে আছে। তোর বোন যদি আগুনে পুড়ে মারা যায় অথবা তাকে যদি বোমা মেরে উড়িয়ে দেওয়া হয় তোর কেমন লাগবে? না না, আমার বোনটারে মাইরেন না। তোর ফ্যামিলি জীবন নির্ভর করছে তোর উপর, কি করবি ভেবে দেখ। দিমু, সব দিমু, আমারে সাইড়া দেন। আর আমি বসতে কিছুই কমু না, কমু না যে আপনি পুলিশের লোক। ভালো করে শুনে রাখ,
পাল্টে যদি খেয়েছিস। কমুনা স্যার, কমুনা, মায়ের কসম। সেন্ট্রি, ওর হ্যান্ডকাপ খুলে দাও। রাজা, আমি গেলাম। এস স্যার। সাইডা দিলে মনে হইতে আছে স্যার বলছে, আর কি ওরেন কা আবার মারলেন কা? এটা ফ্রি, এবার তুইও ফ্রি। হাত করাটা টাইট করে দিয়েছিলে, ওর হাত ব্যথা হয়ে গেছে। তোর উপর আমার বিশ্বাস ভরসা দুটোই আছে। সম্রাটের মাল আমি হজম করতে পারিনি, সেটা আমার অ্যাসিডিটির সমস্যা। কিন্তু সম্রাট এভাবে ব্যবসা করতে থাকলে আমার কিচ্ছু হবে না। সম্রাট তো আমার সব শেষ করে দিচ্ছে। সম্রাটকে কিছু একটা করতেই হবে। সুপারটা খামাখা খাইলাম। এবার তো ঠিক মাইয়া সুবিধা আছি, মারো। কেন থাপ্পর দিয়েছিস সেটা পরে টের পাবি। নো, আমাদের এতটা তাড়াহুড়ো করা ঠিক হবে না। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট গাই। সম্রাটকে ধরতে হলে সুযোগের অপেক্ষায় থাকতে হবে। মুসাকে যখন ট্র্যাক করতে পেরেছি, সম্রাটকে ধরা শুধু সময়ের অপেক্ষা। ডেফিনেটলি উই উইল ক্যাচ হিম। ওকে, মতি। জি স্যার। দেখ তো কে এলো। ওয়ালাইকুম সালাম স্যার, আছেন? জি আসেন। আরে রাজা জি, বসো। থ্যাংক ইউ স্যার। কি খাবে বলো? মতি। জি স্যার। এক কাপ চা দে। না স্যার, কিছু লাগবে না। আচ্ছা তুই যা। তা কি মনে করে? না মানে স্যার, আমি তো এমনি। বুঝতে পেরেছি, সারাদিন ডিউটি করে রোগীর সাথে দেখা করার সময় পাও না। শোনো, অফিসে আমি তোমার বস হতে পারি, কিন্তু বাড়িতে আমি তোমার হবু শ্বশুর মশাই। তোমাদের এঙ্গেজমেন্ট যেহেতু হয়ে গেছে, লজ্জা পাওয়ার কি আছে? না স্যার, মানে আমি সারাদিন কাজে বিজি থাকি, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। তুমিও নিশ্চয়ই অনেক বিজি এখন। নতুন চাকরি তো, তাই কিছুটা প্রেশার তো আছেই। আগে আমাকে বলতে দাও। একটা রিলেশন ক্যারি করা যতটা কঠিন, ভেঙে দেয়া ততটাই সহজ। বিশ্বাস, ভরসা, দায়বদ্ধতা, ভালোবাসা, দুজন দুজনকে ভালো করে চেনা, এই সবই একটা সম্পর্ককে রিচ করে। কিন্তু সততা না থাকলে সব রিলেশনই তাসের ঘাড়ের মতো ভেঙে পড়ে। আজ তোমাকে ডেকেছি কারণ তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। তুমি জানো না আমি কি, আমি কি করি। তুমি যা ভাবো আমি তা নই। আমি Everything is fair in love and war. But অনেক যুদ্ধ এখনো বাকি, মিস্টার রাজা চৌধুরী। You are under arrest. রুহি, তোর কি মাথা খারাপ নাকি? একজন মাফিয়া সম্রাটের সাথে। বাবা, তোমার কাছেও মাফিয়া সম্রাট হতে পারে, কিন্তু আমার কাছেও একজন ভালো মানুষ।
আজ তোমাদের জন্য কি মরতে হলো? কাউকে পাওয়ার জন্য এমন নাটক সাজাতে পারো তুমি? আমি তা ভাবতেও পারছি না। আই এম নট প্লাস্টিক যে আমাকে তোমরা ব্যবহার করবে, কিন্তু কিন্তু তোমরা সেটাই করেছ। রুহি, তুমি যা ভাবছো সেটা ঠিক নয়। তোমাদের সব চক্রান্ত আমি বুঝে ফেলেছি। ডোন্ট ট্রাই টু কনভিন্স মি প্লিজ। ওটা গুলি, স্লিপিং পিল না। কিং ইজ হিয়ার। তুই একটা বোকা, একটা গুলি দিয়ে এই সম্রাটকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পেরেছিস, এ কথা তুই ভাবলি কি করে? এটা লাইফ জ্যাকেট, তবে শীত নয়, বুলেট আটকায়। কি বলছিলি একটু আগে? সম্রাট কোথায়? সম্রাট ইজ হেয়ার। সম্রাটকে শেষ করার কথা শুধু কল্পনাই করা যায়, কিন্তু যায় না। তুই গল্প উপন্যাসে ঠিকই পড়েছিস, এক রাজ্যে দুই সম্রাট হয় না। আমি যতদিন আছি আর কোনো সম্রাট থাকবে না, আমার পরে আর কোনো সম্রাট আসবে না। আমি প্রথম সম্রাট, আমি শেষ সম্রাট। আর সম্রাট শুধু নিতে জানে, দিতে জানে না। ভাবিস না, ভাবিস না, তোকে এখন কিছুই করব না। এত সহজে তোকে মারব না, এটাই তোর শাস্তি। এখন তো তুই মরার জন্য প্রস্তুত হয়ে গেছিস, তোকে মারব হুট করে, তুই টেরই পাবি না। আর এটাই সম্রাটের স্টাইল। বিশ্বাস করো, আমি আর কিছু জানি না। তুমি যে মাফিয়া সেদিনের আগে আমি সেটাও জানতাম না। আমি আজও তোমাকে ভালোবাসি। বাবা রাজার সাথে আমাকে বিয়ে দিতে চায়, কিন্তু আমি শুধু তোমাকেই চাই সম্রাট, শুধু তোমাকে। বিলিভ মি,
মতে মতে জি স্যার, তোর আপাকে গিয়ে বল রাজা এসেছে। আপা তো এখন আসে নাই। এত দেরি করার তো কথা না। আচ্ছা তুই যা। ঠিক আছে রাজা। জি স্যার। তুমি কিছু খাবে? না স্যার, ঠিক আছে স্যার। দাঁড়া, এতক্ষণ কোথায় ছিলি? আমি জানতে চাইছি এত দেরি হলো কেন, কোথায় গিয়েছিলি? সম্রাটের সাথে দেখা করতে। তুমি তো ঠিকই বলেছ, ও বেঁচে আছে। তোমরা হাজার চেষ্টা করে ওকে মারতে পারবে না। আমি ওকে ভালোবাসি। আমার ভালোবাসা এত সহজে মরতে পারে না। তোমাদের কাছে সম্রাট খারাপ, কিন্তু আমি জানি ওর মনটা অনেক ভালো। ওর জায়গায় অন্য কি হলে আমাকে আর ছেড়ে দিত না, কিন্তু সম্রাট তা করেনি, কারণ সেও আমাকে ভালোবাসে। হঠাৎ ফোন করলি? সম্রাটের জন্য ফাঁদ তৈরি করে নিজেই সেই ফাঁদে পড়লি। এবার ঠেলা সামলা। রাজাকে আমার কাছে তুই এনেছিলি না? তাহলে এইসব কি শুনছি? কি শুনছেন? আমি তো কিছুই শুনি নাই। তুই তো জানিস, শুনবি কি? আরে কোনডার কথা কন, আমি তো কিছুই বুঝতে আসি না। তুই জানতি না রাজা পুলিশের লোক? জানছি বস, কিন্তু পরে আমাকে বলিস নাই কেন? রাজা রাজার কথা আপনি রে কইলে, রাজ আমার ভাই বোন সব মায়েরা ভালাইতে, আর আপনি রে কইলে আপনি আমার রে মায়েরা ভালাইতেন। থানায়ও হাজিরা দিতে আসেনি। হ্যালো। কিরে, তুই বলেছিলি না বিরিয়ানি শুধু মুখে মুখেই খাবো, প্লেটে পাবো না? তোর হবু স্ত্রীর সাথেই বিরিয়ানি খেলাম। কোথায় তুই? নাম্বার দেখে বুঝতে পারছিস না? কলিজা থাকলে বল কোথায় তুই, সেটা খুঁজে বের করাই তো তোর মতো সিকিউরিটি গার্ডদের কাজ। অবশ্য তুই তো এই লাইনে নতুন, তোকে একটু হেল্প করি, টিএনটি অফিসে ফোন করে জিজ্ঞেস কর,
এটা কোন জায়গার নাম্বার? হ্যালো, আমি রাজা বলছি ফ্রম পুলিশ ডিপার্টমেন্ট। আমার একটা নাম্বারের সব ইনফরমেশন চাই রাইট নাও। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। হোয়াট? ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস স্যার। এটা কি আপনাদের বাসার নাম্বার? হ্যাঁ, এটা তো রুহির রুমে থাকে। ও শিট, রাজা বিরিয়ানি খাবে? ও, সম্রাট এনে দিয়েছে বলে তো তুমি খাবে না। কি ব্যাপার বস, এত জরুরি তলব? তোকে একটা ইন্টারেস্টিং গল্প শোনাবো বলে ভাবছিলাম। ইটস রিয়েলি ইন্টারেস্টিং। হঠাৎ গল্প? কি গল্প? এক দেশে এক বাদশাহ ছিল। ওই দেশে ছিল এক সম্রাট আর এক রাজা। সম্রাটের ক্ষমতা ছিল বাদশার মতো, তাই বাদশার সাথে সম্রাটের বাদাবাদি সবসময় লেগেই থাকত। ইনফ্যাক্ট রাজার তেমন কোনো ক্ষমতাই ছিল না। সম্রাটের ক্ষমতা দেখে রাজার আফসোস হত, তাই বাদশার সাথে হাত মিলায় রাজা। কিন্তু রাজার আসল উদ্দেশ্য ছিল ভিন্ন। কি উদ্দেশ্য ছিল জানিস? হিমানাবিয়া সম্রাট, সেও সম্রাট হতে চাইত, কিন্তু বাদশাহ ঝানু মাল। একদিন রাজার গোপন পরিচয় জেনে ফেলে বাদশাহ। চোরের উপর বাটপার কথাটা শুনেছিস তো? পুলিশের খাতা থেকে মুসার নামটা মুছে দেওয়ার জন্য আমি আইজিকে ম্যানেজ করব। মানে? মানে খুব সোজা, সম্রাটকে ধরার জন্য তুই আমাকে হেল্প করবি। রাজার সাথে চুক্তি করছিস না? আমি কারোর সাথে চুক্তি করি না, মানুষ আমার সাথে চুক্তি করে। আমার ইন্টারভিউ নিয়েছিলি না? এবার আমি তোর ইন্টারভিউ নিলাম। আফসোস হচ্ছে তুই ফেল করলি। যা, তারপরে তোকে মাফ করে দিলাম। যা যা।
রাজা এক ঢিলে দুই পাখি মারতে চায়, এটার প্ল্যান। আর সেই প্ল্যানের বলিকা বকরা হলি তুই। নো আপডেট স্যার, ইনফরমেশন পেলেই জানাচ্ছি স্যার। যতক্ষণ না ডিস্ক দেখতে পাচ্ছ ডোন্ট মুভ। সম্রাট, দাঁড়া। সম্রাটের চোখে ধুলো দেয়া এত সোজা না রাজা চৌধুরী। মুভ। মিস্টার রাকিব, মিশন ফেল করেছে, জাস্ট ফলো হিম। ওকে স্যার। স্যার, ওরা হোটেল লবি থেকে বেরিয়ে যাচ্ছে, আমি আপনি যাচ্ছি। ডিস্ক। ডিস্ক? ইউ আর কমপ্লিটলি ইন ডিস্ক? তোর মনের হার্ড ডিস্কে খবর জান কি? সে কোথায়? জানতাম তোর ডিকশনারিতে কমিটমেন্ট বলে কোনো কথা নেই। নেক্সট ডে আই কাউন্ট জাস্ট থ্রি, ওয়ান টু। What a great timing. Patient এর ব্লাড প্রেশার উঠতে না উঠতেই ডাক্তারের কল। বস, সম্রাটের প্রেমিকা রুহি এখন আমাদের হাতে বন্দি। আপনি আসেন। জানি কখন কোন রোগের কি ঔষধ দিতে হয়। টেক্কা এখন আমার খাঁচে বন্দি। এবার রোহিত সাহেবকে একটা ফোন লাগাই। হ্যালো, তুমি যেখানে আমি সেখানে, তুমি ডালেতে আমি পাতাতে। দ্য ওয়ান অ্যান্ড ওনলি কিং মিস্টার মুসা অ্যান্ড আদার কিং ইজ হিয়ার বাই দ্য ওয়ে ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন মিস্টার রাজা, ইস্কাপানের রানী এখন আমার হাতে। তুই কি বলতে চাস? বুঝিসনি আইজির মেয়ে মানে তোর হবু বউ আমার হাতে। রোহিকে ছেড়ে দে বলছি, তুই কোথায় আছিস বল। আরে দেব, সময় হলেই ছেড়ে দেবা। তবে রুহির বডি না, ডেড বডি। রাব্বি, তোমরা ফোর্স নিয়ে আমাকে ফলো করো, আমি মুসার আস্তানা যাচ্ছি। লেটস গো। মামু, তুই তো আবার দিতে জানিস না নিতে জানিস। এবার আমি তোকে মেরে তোর সমস্ত কিছু ছিনিয়ে নেব। সাম্রাজ্য হবে আমার, শুধু আমার। সম্রাটকে মারা শুধু স্বপ্নে দেখা যায়। স্বপ্ন দেখে যা। চাইলে এক্ষুনি তোকে শেষ করে দিতে পারি, কিন্তু মুসা জানে মারার আগে প্রাণে মারে। আর তোর প্রাণ কোথায় আছে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। মামু, মামি, থ্যাংক ইউ বুড়ওয়ালা, থ্যাংক ইউ। আহ!
সম্রাট যা বলে তাই করে, সম্রাটের ডিল কখনো মিস হয় না। নেক্সট তো দিয়ে দিলাম, আমাকে জেল থেকে বের করার দায়িত্ব তোর। Don't move. Shamrat, you are under arrest. Rakib, dead body ko postmortem karar byabostha karo. Rabbi, yes sir. Arrest him. Okay sir. Raja, Raja please. Shamrat ke chhere dao. Please. Excuse me madam. Police ke police ka chhod dete. Rohi.
the king is here, the king.